আমার মেয়েকে আমি খেলাইতে দিতে নিষেধ করছিলাম। জিনিসপত্র পাশে কি থবো, জায়গা নাই, বস্তা ঢুকাতে হচ্ছে, বাড়ি নেই, ঘর নাই। ইনশাআল্লাহ আমাদের গর্ব, আমাদের এলাকার খুব গর্ব। ঠাকুরগাঁও শহর থেকে 46 কিলোমিটার দূরে রাঙ্গাটুলি গ্রাম। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের এই গ্রামে রয়েছে রাঙ্গাটুলি ইউনাইটেড ফুটবল একাডেমি। এখানেই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছেন স্বপ্নারানী, সাগরিকা ও কোহাতি কিসুর মতো নারী ফুটবলাররা। বিদেশের মাটিতে উজ্জ্বল করেছেন দেশের নাম। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে দ্বিতীয়বারের মতো হারিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেরই খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের এই তিন কন্যা। নিজেদের মেধা ও শ্রম উজাড় করে দেশের ক্রীড়াঙ্গনের ভাগ্য বদলালেও নিজেদের ভাগ্য বদলাতে পারেননি এই নারী ফুটবলাররা। এমন অবস্থায় সরকারি সহযোগিতার আশায় দিন গুনছে তাদের পরিবারগুলো। যেগুলা বকশিস পাইছে সেগুলা রাখার মতন এখন জায়গা নাই। খেলাধুলা খুব পছন্দ করে, খেলাধুলা করে আলাদি এত জিনিসপত্র পাশে কি থবো, জায়গা নাই, বস্তা ঢুকাতে হচ্ছে, বাড়ি নেই, ঘর নাই। আমার মেয়েকে আমি খেলাইতে দিতে নিষেধ করছিলাম। এখন আমার মেয়ে দেশের জন্য ভালো সাফল্য বয়ে নিয়ে আসছে এর জায়গা থেকে, দেশে আমাদের এলাকার মানুষও খুব গর্বিত আর আমিও খুব গর্বিত বাবা হিসাবে। আমাদের এখান থেকে তিনজন যে বাইরে খেলতেছে এটা ইনশাআল্লাহ আমাদের গর্ব। এরা এখানে খেলতেছিল আসলে কি বলবো, দেখে যে কি করবে এগুলা, কিন্তু এরা তো এতদূর আগায় যাবে, বাইরে খেলতেছে, মানে আমাদের এলাকার খুব গর্ব, খুব ভালো লাগে আর কি। এদিকে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের যথাযোগ্য মর্যাদা, জীবিকার নিশ্চিত ব্যবস্থা ও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করবে সরকার, এমন প্রত্যাশা রাঙ্গাটুলি ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতার। আমরা সেই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাঙ্গাটুঙ্গি গ্রাম, নিবৃত পল্লীতে আমরা আছি, আমরা একটা সরকারি খাস জমিতে মাঠটা আছি, আমাদের একটা মাঠ নেই। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমার যেটা প্ল্যান আছে যে তাদের তারা তাদের বাড়িটা যেন একটু শোভন হয়, সে বিষয়ে ইনিশিয়েটিভ নেওয়া এবং তারা যেই মাঠে প্র্যাকটিস করে সেই মাঠে মাঠের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও মাটির রাস্তা, তো সেই রাস্তাটা ঠিক করার জন্য অলরেডি আমি উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়েছি। নিজ এলাকার সাফজয়ী এই তিন নারী ফুটবলারকে নিয়ে গর্বিত এলাকাবাসী। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যেই পরিবারগুলোর পাশে দাঁড়াবে প্রশাসন। বিজয় টিভি নিউজ ডেস্ক।